বর্তমান পরিস্থিতিতে দিন দিন হৃদরোগের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। হৃদরোগের মূল কারণ হচ্ছে অনিয়মিত খাদ্য অভ্যাস, বেশি বেশি জ্যাঙ্ক ফুড ও তৈলাক্ত খাবার গ্রহণ করা, শরীরে ওজন বৃদ্ধি সহ কায়িক পরিশ্রম না করা। কিছু নিয়ম এবং নির্দেশনা মেনে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। তো আজকের মূল বিষয় হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য কিছু টিপস, সেই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এক, শরীরের অতিরিক্ত মেদ ভুঁড়ি কমান। আপনার হাইট অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটা জেনে নিন। সপ্তাহে মিনিমাম 3 দিন হাঁটাহাঁটি করুন। 2, অতিরিক্ত তৈলাক্ত খাবার পারলে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিন, কারণ এটি হার্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে সমস্ত খাবার হার্টকে ভালো রাখে, মৌসুমি ফল, এটি খুবই উপকারী। শাকসবজি ও হলুদ ফল ফলাদি, এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। এগুলো শরীর ও হার্টের জন্য খুব উপকারী। কমপক্ষে প্রতিদিন 3 কেজি পরিমাণ জল খান। 3, অতিরিক্ত সময়ে বসে থাকা, ধূমপান অথবা অ্যালকোহল পরিহার করতে হবে, এগুলো হার্টের রোগ বহুগুণে বাড়িয়ে তোলে। 4, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেটি কন্ট্রোলে রাখতে হবে, কারণ উচ্চ রক্তচাপের ফলে হার্টের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত শরীরের যত্ন নিন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।